আসেন গাড়ি দেখাই কম হবে, কারণ আমার যে দল মনামনে একটু সাপোর্ট করি সেই দল যখন জিতছে আজকে মন্ডপ ভালো, গাড়ির দামও কম হইবে। ইঞ্জিলেসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, বডি কন্ডিশনটা টানা বডি আছে, আর এই অবস্থায় গাড়ির দাম দামে চাচ্ছি মাত্র 350,000 টাকা। 350? জি ভাই, 6 মডেলের প্রবক চাচ্ছে 350,000। তারপরে বাইরে আসলে কথা বলার অপশন থাকবে আরও 20 কম আজকের জন্য 30,000 টাকা। আমি এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে, গাড়িটার নাম হচ্ছে 111, টয়েটা 111, 97 মডেল, 2001 রেজিস্ট্রেশন, 23 সাল, 24 সাল, পেপারস কমপ্লিট, 1331 সিসির গাড়ি। আর এই অবস্থায় 4,20,000 মনে হয় ম্যানেজার সব দাম দিয়েছিল, আমি 4,00,000 টাকা করে দিলাম। 4,00,000 টাকা এই অবস্থায় সব জায়গায় ইনশাল্লাহ ভাই। 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, টয়েটা 110, এটা টেস্টোগান ফিটনেসটা রানিং ফেল হয়েছে ভাই, সিসি হচ্ছে 1331 সিসি। আর এই অবস্থায় দাম চাচ্ছে ভাই মাত্র 4,10,000 টাকা। 4,00,000 টাকা ইনশাল্লাহ ভাই, আপনার তবু আইসেন 4,00,000-এর নিচে কমাই দিবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওই অটোসের পক্ষ থেকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে বেড়া আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাই শুরু করছে আজকের ভিডিওটা। আলহামদুলিল্লাহ ভাই, শোরুমে মোটামুটি গাড়ি আছে, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের সাধ এবং সাধ্যের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন। আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আপনার ভূয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এ কথা আরও একবার বলে, যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আপনার ভূয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভূয়া ভাইয়ের গাড়ি কমে গেছে, কেবল অনেক গাড়ি বিক্রি করে লাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া গাড়ি মোটামুটি ওরম একটা নাই। এলে বলছিলাম কি ভিডিও করবো, মিডিয়াম নিয়ে যাইব, তারপরে আপনাদের দোয়ায় সামনে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আর সব ভাইয়েরা বিশেষ করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব রাখবেন, কারণ অনেকে ভিডিওটা করতে অনেক কষ্ট হয়, মহাব্বত ওরা ভিডিও করে, আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর আপডেট ভিডিওর জন্য আমার নিজের একটা চ্যানেল আছে ভুই অটো, সেটা আপনারা ফলো রাখতে পারেন। আর আপনারা দেখেন আমার কিন্তু শোরুমটা লোকেশনটা আমি যদি বইলা দিই একদম মেন রোডে আমার লোকেশনটা, আপনার এই এই পাশে হচ্ছে কাশপুর ব্রিজ, এই পাশে হচ্ছে সাইনবোর্ড আর চিটাং রোডের মাঝামাঝি আপনাদের সেই কাঙ্ক্ষিত শোরুম, এই সেই ভুইয়া অটো শোরুম ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ আসবেন। আর আজকে গাড়ি দিয়ে শুরু করব, গাড়ির পরিমাণ কম ভাই, কি দিয়া শুরু করি? ভুইয়ার 4 বছর বইয়া, এটা আমার ভাই বোনরা আর মহাব্বতের যারা আছে সবাই জানে ভাই, ওই ফালতু একটা অকশন আমি আনি না কোনো সময়। বিশ্বকাপ কালকে আমি একটা খেলা দেখছি, সেই দলটা দিচ্ছে ইনশাল্লাহ ভাই ভাল লাগছে, কিন্তু কোন দল দিচ্ছে এটা আর বইলা লাভ নাই, ভাল লাগছে কালকে দিচ্ছে ইনশাল্লাহ। আসেন গাড়ি দেখাই কম হবে, কারণ আমার যে দল মনে মনে একটু সাপোর্ট করি সেই দল যখন জিতছে আজকে মন্ডপ ভালো, গাড়ির দামও কম হইবে। দেখেন ভাই গাড়ি, এই যে র‍্যাপ 4 গাড়ি, 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, কাগজটা 1819 সাল পর্যন্ত আছে। ফেল যারা নিবেন তারা ইনশাল্লাহ ভাই গাড়িটা চালাইবেন। গাড়িটার কন্ডিশনটা একটু দেখাও, বনারটা উঠাও, হ্যাঁ বনারটা উঠায় দেখাও, এই যে ভাই ভিতরটা দেখো। আলহামদুলিল্লাহ ভাই খুব চমৎকার কন্ডিশন আছে গাড়ি, ইনশাল্লাহ আপনারা নিয়ে খুব ভালোভাবে চালাইতে পারবেন গাড়িটা। গাড়িটার পিছন সাইডটা, সামনের সাইডটা সবকিছু যদি দেয়, চাকাগুলো, এই যে চাকাগুলোর কন্ডিশনগুলো কিন্তু একদম খুব ভালো কন্ডিশন আছে ইনশাল্লাহ। এই চাকাটাও যদি দেখাই খুব ভালো, এই যে ভিতরটার অবস্থাটা এমন হবে, এটা কিন্তু উপরে সানডুপ আছে, হ্যাঁ ভাই, এই যে সানডুপটা দেখাই যায়, ওকে, হ্যাঁ উপরে সানডুপ আছে। 5টা চাকা কিন্তু 4টা চাকা একদম ভালো আছে, পিছনের চাকাটা, এই চাকাটা একটু দুর্বল, আর নাই ওই 4টা চাকা খুবই ভালো। এই যে গাড়িটা সিএনজি করা আছে, অনেক জায়গা সিএনজি এর পরও অনেক জায়গা আছে ইনশাল্লাহ ভাই। দেখেন গাড়িটার কন্ডিশন, এই 5টা দিয়েও যদি গাড়িটা যদি দেখাই ভাই, যে এই যে চাকাগুলো খুব ভালো অবস্থা ইনশাল্লাহ ভাই। জি ভাই, গাড়িটা ডিটেস্ট হচ্ছে, গাড়িটার নাম হচ্ছে আপনার, এটা হচ্ছে হার্ড জিপ গাড়ি, এটা হচ্ছে 2003-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, পেপারস একটা 1818 সাল, একটা 19 সাল পর্যন্ত কমপ্লিট আছে। যেই ভাইরা ফেল নিতে চায় সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা। আর এটা হচ্ছে 2000 সিসির গাড়ি, কাগজ কমপ্লিট করতে গেলে আপনাদের টাকা লাগবো 2,80,000 টাকার মতন, আমি চার্জ দিয়া দেখছি, সেটা প্লাস মাইনাস হতে পারে। আর এই অবস্থায় গাড়িটার দাম যাচ্ছে আমি মাত্র 6,50,000 টাকা। 6,50,000 আরও 50,000 টাকা বাদ ইনশাল্লাহ ভাই, মাত্র 6,00,000 টাকা আমি এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি। আপনারা আসলে কথা বলার অপশন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা এরপর কি থাকবে আকর্ষণ ভাই? এরপরে প্রোবক্স ট্যাক্সি ক্যাব। আচ্ছা, অনেক ভাইয়েরা চাই এইসব গাড়িগুলো ট্যাক্সি ক্যাব হিসাবে, ট্যাক্সি ক্যাব চালানোর জন্য। দেখেন ভাই গাড়ির কন্ডিশন একদম, বড় কোনো মাইন্ড নাই, আমি গাড়িটাতে কোনো রঙের কাজ করি নাই ভাই,
বড় কোনো মাইল ওরকম বড় কোনো খোলা কাটা নাই আর গাড়ির মডেলটা ভালো 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন গাড়িটা ভিতরটা যদি দেখাও ভাই দাও কত নিট এন্ড ক্লিন এটা সিটে কোনো কলম কভার নাই কভার নাই এগুলো অরিজিনাল সিট এত দিন গাড়িটা চলছে তারপর অরিজিনাল সিটগুলো কিন্তু ওরকম ছিঁড়ে ফাড়ায় নাই কিবা টুটা ফাটা হয় নাই পিছন সাইডটা যদি দেখাই হলো পিছন সাইডের কন্ডিশনটা এই যে অরিজিনাল গ্লাসের স্টিকারগুলো এখনও পর্যন্ত আছে গাড়িটা অরিজিনাল অবস্থায় মোটামুটি আছে আর ওই গাড়িটা অনেকবার চাইলে দেখা গেল কালার চেঞ্জ কইরা ওনারা দেশ গ্রামে নিয়েও চালাইতে পারবে সেটা যদি ওনারা বলে আমি আলোচনা সাপেক্ষে সেইটাও কইরা দিতে পারবো কালার চেঞ্জ করে দিতে পারবো বা এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার চোপো বক্স ট্যাক্সি ক্যাব এটা হচ্ছে 2006 মডেল 9 রেজিস্ট্রেশন একটা পেপার টোকেনটা ছিল 20 সাল ফিটনেসটা ছিল হইলো 13 সাল পর্যন্ত আমি কমপ্লিট পাইছি যারা ফেল অবস্থায় চালাতে চায় 1300 সিসির গাড়ি ইঞ্জিলেসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বডি কন্ডিশনটা টানা বডি আছে আর এই অবস্থায় গাড়িটার দামটা আমি চাচ্ছি মাত্র 350,000 টাকা 350 জি ভাই 6 মডেলের প্রবক চাচ্ছে 350,000 তারপরে ভাইয়ের আসলে কথা বলার অপশন থাকবে আরও 20 কম আজকের জন্য 3,30,000 টাকা আমি আজকিং চাচ্ছি ইনশাল্লাহ বুয়া ভাই ভাই সবাই কমের অপেক্ষায় বুয়া ভাই খুঁজে ইনশাল্লাহ ভাই ট্রিপল ওয়ান ভাই বুয়া ভাই কিন্তু দাম যা হই দেয় আওয়ার পরে কিন্তু অনেকটা সম্মান করে এটা যারা আমার গাড়ি নিচ্ছে অন্তত পক্ষে ওই ভাইয়েরা জানে আর যারা আমার গাড়ি নিয়েছেন ভাইয়ের একটু কমনগুলো করে আমার একটু জানায় তো ভাই সম্মানের পরিমাণ কি মন করছি এই যে ট্রিপল ওয়ান ভাই 97 মডেল 2001-এর রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল কাগজ কমপ্লিট টুকটাক হালকা পাতলা একটু টাচাপের কাজ আছে এই অবস্থায় নিয়েও গাড়িটা চালাতে পারেন টাচাপ করলেও ভালো হয় ভিতরে ইন্টারভিউ কি অবস্থা তো দেখি হ্যাঁ আছে ভাই যে অবস্থা আছে খারাপ না ভাই অল অপশন অটো গিয়ারের গাড়ি অল অপশন অটো পিছন সাইডটা যদি বাইকটা দেখাই দাও ঢাকা মেট্রো গোয়া 14 সিরিয়ালের গাড়ি ভাই ওকে হালকা টাচাপের কাজ আছে হ্যাঁ হালকা পাতলা দু একটা জায়গা টাচাপের কাজ আছে সেটা আলোচনা সাপেক্ষে ভাই সেটা ব্যবস্থা করা যাবে ভাই ওইটা নিয়ে বাঁচবো না কারণ ভাই আমি একা মানুষ প্রথমেই বলছি আমি গাড়িগুলো কিনা চাই আমি যেন এইভাবে ছাইড়া দিই তাহলে আমার তো ভালো লাগে বাইরে নিয়ে কাম করাই লিব কারণ আমার কাজের একা মানুষ ভাই কুলাইতে পারি না আমি আর এই গাড়িটা ডিটেস্ট হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে TRIPLE 1 টয়টা TRIPLE 1 97 মডেল 2001 রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার কমপ্লিট 1331 সিসির গাড়ি আর এই অবস্থায় 4,20,000 ম্যানেজার সব দাম দিয়েছিল আমি 4,00,000 টাকা করে দিলাম 4,00,000 টাকা এই অবস্থায় আরও 5,000 কম 3,95,000 টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ তারপরে কথা বলতে পারবেন ভাইয়ের ইনশাল্লাহ কথা বলতে পারবেন অরিজিনাল 15 সিসির টয়টা 100 92 মডেল 98 রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার্স কমপ্লিট ভাই গাড়িটা দেখো ভিতরে ইন্টারভিউ কি অবস্থা বুঝা ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভিতরের অবস্থা ভালো আছে অটো গিয়ারের গাড়ি গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল গিয়ারটা হচ্ছে অটো সাদা কালারের গাড়ি যে ভাড়া দেয় গেলো পার্সোনাল চালাতে চায় বা নিয়ে ভাড়া মারতে চায় সব গাড়িগুলো 15 সিসির গাড়িগুলো 97 মডেল না ভাই এটা হচ্ছে 92 মডেল 98 রেজিস্ট্রেশন 92 মডেল 98 রেজিস্ট্রেশন ওকে দেখা যাক বুয়া ভাই এবার কি দেয় ভাই 100 গাড়ি এটি কিন্তু 3.5-4 লাখ পর্যন্ত মানুষ রেট দেয় আমি একটু কমাই দিই মনে টয়টা 100 92 মডেল 98 রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার অরিজিনাল 1500 ভাই 3,50,000 দাম চাইতেছি ভাই আরও 30,000 কম 3,20,000 টাকা আজকে ইনশাল্লাহ তারপরও তারপর আসলে ইনশাল্লাহ ভাই 3-এর নিচেই দিব সমস্যা নেই ওকে একটা ক্যামরি একটা ক্যামরি হ্যাঁ 98 মডেলের গাড়ি 2000 সিসির গাড়ি গাড়িটা খুব ফ্রেশ আছে ইনশাল্লাহ দেখেন ভাই ভিতরে গিয়ে একটু দেখেন কি অবস্থা ভাই ভিতরে অল অপশন অটো ভাই গাড়িটা অল অপশন অটো খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ ভাই এসি টেসি যা আছে সব কমপ্লিট আছে ইঞ্জিনটার অবস্থা খুবই ভালো আছে গাড়িটা চাকাগুলো কি অবস্থা চাকা চারটা চাকার কথা আর বলতেই না ভাই মাত্র লাগানো হয়েছে মনে হইতেছে চারোটাই নতুন আছে ইনশাল্লাহ ওকে দেখি ভাই ক্যামরি এটা এটা হচ্ছে 94 মডেলের গাড়ি 2000 রেজিস্ট্রেশন 18 সিসির গাড়ি 22 সালে পেপারসটা ফেল হয়েছে গাড়িটা রানিং ফেল আছে পেপারসটা আর এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র 2,00,000 টাকা ইনশাল্লাহ 2,00,000 হ্যাঁ 2,00,000 টাকা আমি গাড়িটা আস্কিং চাচ্ছি ইনশাল্লাহ আজকের ভিডিওর প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ আজকের ভিডিওর বক্সি 4-এর মডেলের বক্সি মাত্র 6,00,000 টাকা 6,00,000 অনলি 6,00,000 পেপারসটা
20 সাল এবং 21 সাল 2021 দেখান তো এসি কমপ্লিট আছে ভাই হ্যাঁ এসি কমপ্লিট ভাই কমপ্লিট কমপ্লিট ওকে ভিতরে ইন্টারিয়র কি অবস্থা ভিতরে ইন্টারিয়র দেখা এটা লক করা আমরা ওখানে দেখাই আর প্রিয় দর্শক বুয়া ভাই কিন্তু অলরেডি বিদায় নিছে আমাদের কাছ থেকে এখন শুরু হয়ে গেছে গা নোবেল ভাই আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমরা এইগাড়ি টয়োটা বক্সি লাইটটা অরিজিনাল আছে এখনো চেঞ্জ করা হয় নাই আপনি যদি চান আমরা বক করে দেব লাইটটা অরিজিনালই আছে অরিজিনাল ওকে চাকা চাকা এলো রিং এর চাকা আছে গ্রিপগুলো প্রত্যেকটা গ্রিপ ভালো ভালো ওকে আর গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস ভিতরে ভিতরে কন্ডিশন একটু দেখেন ভাইদের একটু কি অবস্থা ভিতরে এটা হচ্ছে অল অপশন অটো এডিশন কমপ্লিট করা আছে এসি টাচ এসি টাচ এসি টাচ আর ভিতরে কন্ডিশন দেখেন একদম নুয়ে যাবে ভাই এই সিটগুলো ভাই একদম নুয়ে যায় আচ্ছা আচ্ছা কন্ডিশনটা ভাই খুবই ভালো এই যে দেখেন ভাই একদম নুয়ে যাবে আচ্ছা খুবই কন্ডিশন ভালো ভাই 5 ডোরের গাড়ি ডুয়েল এসি গাড়ি ডুয়েল এসি ডুয়েল এসি গাড়ি আপনার 90 লিটার সিএনজি এটা করা আছে 90 লিটার 90 লিটার জি ভাই ওকে কেমন 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 থাকবে ভাই 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 চাইলের মডেল 6 রেজিস্ট্রেশন পেপারসটা 20 সাল এবং 21 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আচ্ছা এই অবস্থায় 6 লক্ষ টাকা 6 লক্ষ আর আপনি যদি কাগজ কমপ্লিট করে নেন সেক্ষেত্রে 2 লক্ষ 70 হাজার টাকা মতো যোগ হবে আর কি যদি আপনারা 23 সাল 24 সাল পেতে চান আর এই অবস্থায় আমার দাম যাচ্ছে মাত্র 6 লক্ষ টাকা 6 লক্ষ 6 লক্ষ টাকা ওকে মোহন ভাই যে গাড়ি দেখাবো এখন সেটা হচ্ছে আমাদের টয়োটা 110 110 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন অল অপশন পাওয়ার অল অপশন পাওয়ার এটা কি এসি কমপ্লিট আছে নোবেল ভাই এসি কমপ্লিট ভাই রেক্সিন সিট লাগানো আছে ভালো মানের সিট সিট গুলো তো চকচকে জি ভাই রেক্সিন যেহেতু ভাই একটুখানি একটু কম ড্যামেজ হবে আর কন্ডিশনটা ভালো আছে পিছনে আপনার এই যে দেখেন ভাই পিছনে আপনার এখানে সাউন্ড বক্সটা আছে ভালো সাউন্ড বক্স ভাই জিবিএল এর চাটা চাকা অ্যালুমিনিয়াম এর চাকা এই হচ্ছে পিছনের কন্ডিশনটা লাইট গুলো ভালো আছে অরিজিনাল লাইট ভাই এখনো কিছু হয় নাই এক্সএ সেলুন করলা এক্সএ সেলুন কন্ডিশনটা ভাই ভালো আছে একদম টিন এর বডির আওয়াজ একদম টিন বডির আওয়াজ পাবেন সব জায়গায় ইনশাআল্লাহ ভাই 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন টয়োটা 110 এটা টেস্ট অন ফিটনেসটা রানিং ফেল হইছে ভাই সিসি হচ্ছে 1331 সিসি আর এই অবস্থা দাম যাচ্ছে ভাই মাত্র 4 লক্ষ 10 হাজার টাকা 4 লাখ 4 লাখ টাকা ইনশাআল্লাহ ভাই আপনি তো আইছেন 4 লাখের নিচে কমাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের ওকে নোবেল ভাই আকর্ষণ আছে আকর্ষণ আকর্ষণ আছে ভাই দুইটা স্ট্যান্ডার্ড আছে ভাই দুইটা দুইটা স্ট্যান্ডার্ড এই এক জোড়া জোড়া কত কন্ট্রোল জোড়া 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 ভাই 420 ভাই 420 420 জোড়া জোড়া 420 প্রিয় দর্শক ক্যাপাসটা জানি কি অবস্থা আছে কি অবস্থা এটা 95 এটা 93 95 মডেল আর এটা হচ্ছে 93 মডেল 93 মডেল এটা ডাক্তার ইউজ করা ভাই এটা ডাক্তার ইউজ ইঞ্জিনের গ্যারান্টি আছে 6 মাস 6 মাসের ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিনের গ্যারান্টি আছে ভাই জোড়া জোড়া ভাই 420 জান 420 420 এটা 2 লাখ 20 এটা 2 লাখ এটা 2 লাখ 20 এটা 2 লাখ কারণ এটা 4 লাখ জোড়া 4 লাখ জোড়া 4 লাখ সমান জোড়া 4 লাখ জান জোড়া হলে 4 লাখ ভাই জোড়া হলে 4 লাখ জোড়া হলে 4 লাখ এটা হচ্ছে ভাই নোয়া কেয়ার 42 মন ভাই ডুয়েল এসির গাড়ি 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন খুবই হাই লেভেলের গাড়ি হাই লেভেল যেহেতু ডুয়েল এসি কেয়ার 42 কেয়ার 42 ডুয়েল এসি আসছে সম্ভবত 1000 পিস আসছে 1000 সারা বাংলাদেশে 1000 পিস আসছে এর ভিতরে এটা একটা আছে একটা এটা হচ্ছে একটা 1000 মডেল একটা গাড়ি ভাই কারণ সবাই জানে কেয়ার 42 অরিজিনাল কেয়ার 42 সিঙ্গেল এসি হয় সিঙ্গেল কিন্তু এটা অরিজিনাল ডুয়েল এসি তা আবার ব্ল্যাক কালার ভাই শাইনিং কালার কালারটা কিন্তু জোস একটা কালার জোস কালার ভাই অস্থির এটা ভাই স্ট্যান্ডার্ড রূপের গাড়ি ডুয়েল এসির গাড়ি অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো ওকে এসিটি কমপ্লিট আছে ভাই হ্যাঁ কমপ্লিট আছে গাড়িটা কিন্তু অনেক মজার গাড়ি ভাই চালাইতে জীবন একটা মজা আপনার এসির বাতাস খুবই ঠান্ডা ভাই ডুয়েল এসি কিন্তু ডুয়েল এসির গাড়ি ফ্রেশ খোলা কাটা না ভাই যে হিমঘর থেকে খুললে একটা ফ্রিজের হাওয়া বের হয় না এটা খুললে বেশি করে ওটা হাওয়া বের হয় ভাই খুবই ডেঞ্জারাস ভাই যেটা ডুয়েল এসি গাড়ি কেয়ার 42 ভাই এই মেটা কই মাসের প্রাণ কই মাসের প্রাণ না এই নোয়া কেয়ার 42 যারা নোয়া গাড়ি চালায় তারা জানে এটা 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 কই মাসের প্রাণ যেটা কেয়ার 42 তা আবার ডুয়েল এসি ভাই হাই লেভেলের ডিমান্ডের গাড়ি এটা দাম যাচ্ছে ভাই 10 লাখ ভাই 10 লাখ 23 সাল 24 সাল কাগজ কমপ্লিট করে দেব ভাই 10 লাখ কিছু কিছুটা ফেল আছে এক দুই মাস ফেল আছে 23 সাল 24 সাল পাবেন না পাই যাব গা 23 হ্যাঁ 23 24 পাই যাব আর এই অবস্থা দাম মাত্র 10 লাখ ভাই 10 লাখ 10 লাখ আপনি বক্স থেকে যারা আর 20 কম 80 10 কম 9 লাখ 70 জি এই ভাই আমি শুক্রবার ছিলাম ভাই ভালো আছেন না শুক্রবার আমি একটু বাইরে ছিলাম আমার একটু বিশেষ কাজ ছিল ব্যক্তিগত এই ভাই আমি ছিলাম না কিন্তু এই ভাই আমার এই যে করোনা প্রিমিয়ম গাড়িটা ভাই 10000 টাকা বায়না করে গেছে এই যে ভাই আজকে আইছে ইনশাআল্লাহ ভাই বাকি সরাসরি আসছিল হ্যাঁ হ্যাঁ ভাই সরাসরি আসছিল কিন্তু আমাকে পায় নাই তখন আমাকে পায় নাই
এই যে গাড়িটা জোন বায়না কইরা গেছে ভাই আজকে ভাই সরাসরি আবার আসছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আজকে ভাই ইনশাআল্লাহ গাড়িটা আমি বুঝাই দেব আর ভাইয়ের মুখ থেকে শুনে ইনশাআল্লাহ বুই অটো সম্বন্ধে ভাইয়ের কতটুকু কি ধারণা ভাই ইনশাআল্লাহ ভাই সেই বিষয়টা শেয়ার করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভাই আপনি আমি মুন্সিগঞ্জ গজারিয়া এই যে বাটাচর ও মুন্সিগঞ্জ গজারিয়া বাটাচর এই যে কাছি মেঘাবেদের আছেন আচ্ছা আসলে তো বুইয়ার পান নাই না আমি শুক্রবার আসছিলাম তো ওনারা পাই নাই গাড়ি দেখা পছন্দ হয়েছিল গাড়ি পছন্দ হয়েছে বুইয়ার সারা একা একা দেখে গেছেন ম্যানেজার ছিল না ওনার সাথে ফোনে কথা হয়েছে ওনার স্টাফের কাছে আমি কথা বলতে বলে বানা করে দিয়েছি আচ্ছা কত দিছিলেন ভাই না ভাই না 10000 টাকা দিয়েছি কেমন ভাই ভাইয়ের সাথে কি পরে আর দেখাই হয় নাই ঢাকা ডেলি ইনশাআল্লাহ আপনারা ভালো পাবেন কি করেন ভাই ঠিক আছে সেটাই না ভালো উনি খুবই ভালো ব্যবহার করে ভালো ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন ঠিক আছে